পুত্র পবিত্র আত্মার নামে প্রভু তোমাদের সহায় থাকুন। এসো প্রার্থনা করি। হে প্রভু পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার ইচ্ছায় এই জগতে মানুষের জন্মগ্রহণ করেন, তোমার মঙ্গল শাসনে জগতে মানুষের জীবন যাপন, তোমার আদেশে ধুলাতে জন্ম যান, সেই ধুলোতেই তার বিদায় গ্রহণ, পাপের বন্ধন ছিঁড়ে স্বাধীন জীবনে উত্তরণ, তোমার পুত্রের মরণ গুণে যাদের পরিত্রাণ, সেই শেষ দিনে তোমারই আহ্বানে খ্রিস্টের পুনরুত্থান মহিমার সহভাগী হয়ে তাদের নবজাগরণ। হে প্রভু যীশু, তিন দিন কবরে সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের শয়ন ভূমি, আবার কবর থেকে পুনরুত্থান করে তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি। অনুনয় করি তোমায়, তোমার সেবক থিওডোনিয়াস অমল গাঙ্গুলি, যার কবরের পাশে আমরা সমবেত হয়েছি, তাকে তুমি তোমার কাছে ডেকে নিয়েছ, প্রসন্ন হয়ে এই কবর আশীর্বাদিত করো। তুমি তা করে তুলো পূর্ণ পবিত্র ভূমি। তোমার এই সেবকের সাথে আমরাও যেন একদিন তোমার স্বর্গধামে মিলিত হতে পারি, এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টেরই নামে। প্রভুর প্রার্থনা, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন অর্থ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, তোমার সহায় তুমি নারী করে ধন্যা, তোমার গর্ভে প্রেমময় মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী এখনো আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। চিত্তের জয়, পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে, আমিন। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। এখন প্রথম পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় এবং তারপরে বিভিন্ন সংগঠন থেকে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন সারিবদ্ধভাবে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এতদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য।
Thank you.
আমরা মহাপ্রাণ অন্যাত্মা আমাদের অনেক প্রিয় ঈশ্বরের সেবক তোমার সকল প্রাণীকে শ্রদ্ধা অব্যাহত রাখতে চাই। পুণ্য কবর ভূমিতে অবস্থান করতে পারেন অনেকক্ষণ, তবে অনুরোধ নিরবতায় যাতে করে যারা প্রার্থনা করতে চান কিছুক্ষণ তার সময় কাটাতে চান তার যেন নিরবতায় সেই সময়টুকু কাটাতে পারেন। অনুরোধ করি যে আমিনায় আপনারা নিরবত রক্ষা করবেন এবং ঈশ্বরের শিবক্রিয় সবল গাঙ্গুলির সান্নিধ্য হবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।